আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি আব্দুল কাইয়ুম, ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। সো বেসিক্যালি কীভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি প্রফেশনাল থাম্বনেল কীভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, সো আজ সম্ভব, ডেফিনেটলি অবশ্যই সম্ভব। সো কীভাবে প্রফেশনাল থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারবেন আমি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখার পর কীভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় আমি চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল আজকে যে ভিডিওটি খুবই রিকোয়েস্টেড ভিডিও, তাহলে আমি ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন, আমি মোবাইলের মাধ্যমে কীভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো প্রফেশনাল বা একদম প্রফেশনালভাবে, যারা অনেক ইউটিউবাররা ইউটিউব থাম্বনেল কীভাবে বানায় সো বা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এই ইউটিউব থাম্বনেলের মাধ্যমে, অনেক ভিউ বাড়ে, অনেক আর্নিং সাইটে গিয়ে অনেক ইনকাম করা যায়, তার চ্যানেলে কীভাবে ইনকাম হয় অন্য বিষয় নিয়ে আপনার যদি কৌতূহল থাকে তাহলে জানিয়ে দেবেন, আমি অন্য বিষয় অন্যদিন ভিডিওটি বানিয়ে দেবো। সো আজকের ভিডিও হলো কীভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় মোবাইলের মাধ্যমে একদম প্রফেশনালভাবে। সো ওকে, সো দ্যাটস ওয়াই স্ক্রিনে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো ইউটিউব থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, সো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে সবাই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন মাধ্যমে আপনার ফোনে চলে যায়। ওকে, সো দ্যাটস ওয়াই স্ক্রিনে চলেন, কীভাবে ইউটিউব থাম্বনেল বানায় আর বকবক করব না, আমি আপনাদের কাছে প্রমাণ প্রুফ দেখে দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে দেখিয়ে দেব কীভাবে আপনি ইউটিউব চ্যানেলের থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনারা প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে পিক্সেল ল্যাব বা মোবাইল অপশনে গিয়ে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন পিক্সেল ল্যাব। সো আমার আগে থেকে ডাউনলোড করা আছে। সো কাইন্ডলি আমি কীভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দেবো। সো যাদের ডাউনলোড করা নাই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমি ইউটিউব থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল ডাউনলোড করার পর আপনার এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো ড্যাশবোর্ড থ্রি ডটে গিয়ে তারপরে এখন আপনি ইমেজ সাইজে গিয়ে আপনার নির্দিষ্ট যে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় এই ইউটিউব থাম্বনেলে গিয়ে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে নিয়েছি। এখন আপনি একটা টেক্সট টুল ক্রিয়েট করবেন, টেক্সট টুলে করতে হলে শেপে গিয়ে টেক্সটে গিয়ে ক্লিক করলে আপনারা টেক্সট টুল পেয়ে যাবেন। ওকে, পেজে গিয়ে এডিটে গিয়ে আপনার নির্দিষ্ট মতো ইউটিউব থাম্বনেলের যে টপিকটা আছে সেই টপিকটি আপনি নির্দিষ্ট মতো সাজিয়ে দেবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি ইউটিউব থাম্বনেল। সো আমি কীভাবে ইউটিউব থাম্বনেল বানাতে হয় এই ভিডিওটি আপনাদের কাছে দেখিয়ে দেব। ওকে, আমি ইউটিউব থাম্বনেল ফন্ট সাইজ ক্রিয়েট করব। অনেক রকমের আপনারা নির্দিষ্ট ফন্ট সাইজ পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো ক্রিয়েট করে নেবেন। সো আমি আমার পছন্দ মতো ফন্ট সাইজ ক্রিয়েট করে নিলাম। ওকে, সো আপনারা পছন্দ মতো ক্রিয়েট করে নেবেন। সো তারপর আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে নেব, স্ট্রোকটা একটু বাড়িয়ে নিয়ে আমি নির্দিষ্ট মতো দিয়ে দেব। সো দেখতেই পাচ্ছেন স্ট্রোক, তারপরে শেপ একটু আমি বাড়িয়ে নেব, শেপ কালো দেই, তারপরে শ্যাডো একটু বাড়িয়ে দেই, শ্যাডো সাদা দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দিলাম ক্রিটিক্যাল, তারপরে আমি যেভাবে কাজটি করবো সেমভাবে আপনারা কাজটি করবেন। সো আশা করি একদম প্রফেশনালভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, একদম প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওটি আপনার কাছে খুবই হেল্পফুল হবে। সো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। তারপর আমি টেক্সট ডিজাইন করে নিয়েছি, এখন আমি ফন্টের কালার ক্রিয়েট করব। ফন্টের কালার আপনার পছন্দ মতো ক্রিয়েট করে নেবেন, যে
আমি কালারটি আপাতত ক্রিয়েট করলাম সাদা কালার, ওকে। তারপর না, কালারটি একটু আনপ্রেজেবল লাগে, সো আমি একটু বোল্ড কালার কিনে নেব। ওকে, ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট চাইলে দিয়ে দিবেন বা যে কোনো পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। ওকে, সো আমি এই কালারটি রাখলাম। তারপর আমি শেপ ক্রিয়েট করব। এখন শেপে প্লাস বাটনে ক্লিক করে আপনি শেপে ক্রিয়েট করলে আশা করি বুঝতে পারবেন, কারণ শেপের কালারটি দিয়ে দিব কালো কালার। ওকে, সো আমি এখন আমরা নির্দিষ্টভাবে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি টেক্সটটা দেখা যাচ্ছে না, আমার যে ইউটিউব থাম্বনেল যে লেখাটা নির্দিষ্টভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে না। সো এটা কিভাবে সম্ভব? এটা আজও সম্ভব? আমি টেক্সট টুলে ঘুরে গেছে বা কিভাবে আনবো? সো আপনি লেয়ার বাটনে ক্লিক করে, তারপর লেয়ার বাটনে ক্লিক করে তারপর ইউটিউব নিচে ক্রিয়েট করবেন। নিচে ক্রিয়েট করার পরে সেম প্রসেসে আপনারা কাজটি করবেন, আমি যেভাবে কাজটি করছি। একদম প্রফেশনালভাবে শেডো হয়ে গেছে। ওকে, আপনারা চাইলে সেমভাবে করতে পারবেন, আমি যেভাবে কাজটি করেছি। আপনার পছন্দ মতো ইচ্ছা হলে লেখাটি ভুল দিয়ে দিতে পারবেন। স্ক্রিনে একদম মোবাইলের সাহায্যে ইউটিউব থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম। সো এখন কীভাবে পিকচারটি আপনি সেন্ড করবেন? সো সেভ বাটনে ক্লিক করে আপনি পিএনজি মোডে সেভ করবেন। তারপর আল্টা হলে নির্দিষ্ট হোয়াইট এবং সাইজ নির্দিষ্টভাবে সেভিং হয়ে, তো সেভে ক্লিক করব। একটু ওয়েট করেন, বন্ধুরা আসো সেম প্রসেসে কাজটা করতে। সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি সেভ করে নিয়েছি। সো এখন আমি বের হয়ে গেলাম। সো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে সবাই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।